হ্যালো আসসালামু আলাইকুম সাজ্জাদ কাদির আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চল্লিশ দিন আজকে চল্লিশ দিন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন হবার এক মাসের মধ্যেই এক মাস পূরণ হবার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে সাইডলাইনে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছে সেই আগ্রহের রিপ্লাইয়ের ব্যাপারে যদি বলি আজকে আঠারো তারিখ ঠিক চার দিন পরেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বা যাত্রা করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন উনত্রিশে সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন এই সময়টিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিউ থাকবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তো আজকে মাঝখানে দুই সপ্তাহ হয়ে গেছে আগ্রহ প্রকাশ করবার পরেও আজকে পর্যন্ত কোনো অগ্রগতি নেই কোনো আসার কথা নেই যে ইউনুস মোদি কোনো বৈঠক হতে যাচ্ছে বৈঠকটি কেন হচ্ছে না বৈঠকটি এই জন্য হচ্ছে না গত চল্লিশ দিন যাবৎ নতুন সরকার বাংলাদেশে এই চল্লিশ দিন যাবৎ বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা চলছে সেই সম্পর্কটা খানিকটা উষ্ণ এবং সম্পর্কটা খানিকটা তলানিতে নানা কারণে এর প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের যে পদত্যাগী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে আশ্রয় নেওয়া এবং পরবর্তীতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেবার আগেই তিনি যখন ফ্রান্সে অবস্থান করছিলেন তখন থেকেই ভারত নিয়ে তিনি মন্তব্য করেছেন কিছু যেমন একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন দায়িত্ব নেওয়ার ঠিক আগের দিন সংবাদ ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে যে বাংলাদেশকে যদি কেউ অশান্ত করতে চায় তাহলে ভারতের সেভেন সিস্টার্স মায়ানমার এবং পশ্চিমবঙ্গ রক্ষা পাবে না এই মন্তব্যটি ভারত ভালোভাবে নেয়নি আবার তিনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতের নীতি পাল্টাতে হবে তিনি আরও বলেছিলেন যে ভারত একটি রাজনৈতিক দলের উপর নির্ভরশীলতা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তিনি পরামর্শ দিয়েছিলেন যে ভারত অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও বাংলাদেশে যে অন্যান্য বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও সম্পর্ক উন্নয়ন করা উচিত এই মন্তব্যগুলো ভারত ভালোভাবে নেয়নি এটি একটি কারণ আরেকটি কারণ হচ্ছে যে এখন যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তাহলে অন্য অনেক আলোচনা পারস্পরিক ব্যবসা বাণিজ্য সীমান্ত আভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আলোচনার মধ্যে একটি বড় আলোচনা হিসেবে সামনে আসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গ আসবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গটিও আসবে ভারত হয়তো বা ভারতের প্রধানমন্ত্রী হয়তো এই ধরনের বিব্রতকর অবস্থায় এই মুহূর্তে পড়তে চাইছে না এজন্যই বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবার এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখা যায়নি তবে আশার কথা হচ্ছে যে বৈঠক না হোক বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিবাচকতা নিয়ে বাংলাদেশের সরকারও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের সরকার প্রধান দায়িত্ব নেবার পরে আগ্রহ প্রকাশ করেছে যে বাংলা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চায় এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় ভারতও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করেছে ব্যবসা বাণিজ্য চালু করেছে ভিসা সেন্টার পর্যন্ত বন্ধ হয়ে গেছিল ভিসা সেন্টার চালু করেছে এবং গত সতেরো সেপ্টেম্বর গত কালকেই মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমে বলেছেন যে ভারত বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় অর্থাৎ সব কিছু মিলে যথেষ্ট ইতিবাচক কিন্তু শুধুমাত্র বৈঠকটি হচ্ছে না হবে না বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হয় আমি একটা জিনিস একটু বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেবার আগে বা ওই সময়টি যে মন্তব্যগুলো করেছিলেন ভারত সম্পর্কে তিনি কেন করলেন সেটি আসলে খানিকটা আমাদের মানুষ আমাদের জনগণ সংক্ষুব্ধ ছিল শেখ হাসিনা সরকারের পতনের পরে হয়তো আমার কাছে যেটি মনে হয় যে এই সংক্ষুব্ধ মানুষকে খুশি করবার জন্যই হয়তো তিনি এই কথাগুলো বলেছিলেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার ভিত্তি হচ্ছে এই সংক্ষুব্ধ এই বৈষম্য বিরোধী আন্দোলন বা বাংলাদেশের সংক্ষুব্ধ জনগণ কারণ এটি একটি নির্বাচিত সরকার নয় অসাংবিধানিক সরকার এটার কোনো ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো রাজনৈতিক দল নেই এটার ভিত্তি কি এটা কিসের ওপর দাঁড়িয়ে আছে এই যে ভারত বিরোধী সংক্ষুব্ধ জনগণ হয়তো তাদেরকে খুশি করবার জন্যই বলেছেন কিন্তু পরক্ষণে তিনি ধীরে ধীরে নমনীয় হয়েছেন নমনীয় না হলে তো তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে বা বাংলাদেশের মন্ত্রী বৈঠকের আগ্রহ প্রকাশ করত না এবং মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইছেন সম্পর্ক শীতল করতে চাইছেন এমনকি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিএনপির পক্ষ থেকে যদিও এখন কোনো বক্তব্য পাওয়া যায়নি কিন্তু জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চান বলে জামাতের আমিরের এরকম একটি অভিব্যক্তি প্রকাশ পেয়েছে কিন্তু ভারত সেটি চায় চায় না বলেই প্রতীয়মান হয় ভারত আসলে এখন পর্যন্ত একপাক্ষিক নীতিতেই আছে এই জায়গাটাই একটু সমালোচনা আমি খানিক আগে করলাম করতেই চাই যে ভারতের উচিত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সাথে সম্পর্ক উন্নয়ন করা এ একথা অস্বীকার করবার কোনো উপায় নেই আমাদের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স ভারতের মোট ভূখণ্ডের সাত পারসেন্ট এলাকাকে ঠান্ডা রাখতে হলে নিয়ন্ত্রণে রাখতে হলে বাংলাদেশকে প্রয়োজন কারণ মাঝখানে বাংলাদেশ ওপারেই সেভেন সিস্টার্স আবার আমাদের নানা কারণেও ভারতকে প্রয়োজন দুই দেশের সম্পর্ক উষ্ণ নয় দুই দেশের সম্পর্ক শীতল হওয়াটা একান্ত প্রয়োজন আমাদের তাদের সাথে নানা সম্পর্ক জড়িত আমাদের চিকিৎসা শিক্ষা আমাদের তাদের সাথে পণ্যগতভাবেও সম্পর্ক আমরা তাদের পণ্যের ভোক্তা তারা আমাদের ভোক্তা খুব সামান্য খুব কিঞ্চিত সাত ভাগের এক ভাগ তারা চোদ্দ বিলিয়ন ডলার আমাদের এখানে রপ্তানি করে আমরা দুই বিলিয়ন ডলার সেখানে রপ্তানি করি তো এই সব কিছু মেলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আপনি যত কথাই বলুন আমি যত ভারত বিরোধিতা করি না কেন বাস্তবতা হচ্ছে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনার বাড়ির পাশের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে আপনি বিবাদ করে আপনি ভালো থাকতে পারবেন না এই সত্যটা বুঝতে হবে এই নির্মম সত্যটা বুঝতে হবে তাই এই যে জাতিসংঘের যে আধা আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশীয় নেতারা যাচ্ছেন এই বৈঠকটা ভারত যদি একটু নমনীয় হয়ে এই বৈঠকটা যদি হয় তাহলে দুই দেশের জন্যই মঙ্গল বলে মনে হয় সবচেয়ে বড় কথা ভারত বাংলাদেশের যে ওই বৈঠকে আলোচনা হবে সেই আলোচনাগুলোর থেকেও সবচেয়ে বড় কথা দুই দেশের জনগণ এবং বিশ্বের কাছে একটি বার্তা দেওয়া একটি মেসেজ দেওয়া যে পাশের যে সবচেয়ে বড় দেশটি সেটি বাংলাদেশের সাথে আছে এবং বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে চায় আমরা আশা করবো এখনও কদিন সময় আছে ভারতের হয়তো মন গলবে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি অনুষ্ঠিত হবে সেটি প্রত্যাশা করব কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা হলো কোনো সিগনাল নেই অর্থাৎ ধরেই নেওয়া যায় যে আসলে বৈঠকটি হচ্ছে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন